এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা, নকল হতে সাবধান। পাগলি তোর ফোনে রাশায় কাছে যেদিন রা হোয়াটসঅ্যাপে ফটো দেখে হয়ে গেছি কা অনলাইন থাকিস কখন বল। এই হ্যালো হ্যালো, এই আমার মনে পড়লো কি যেন রে, এই আমার মনে পড়লো কি যেন রে, পাগলি তোর ফোনে রাশায় কাছে যেদিন রা হোয়াটসঅ্যাপে ফটো দেখে হয়ে গেছি কা অনলাইন থাকিস কখন বল। এই আমার মনে পড়লো কি যেন রে, এই আমার মনে পড়লো কি যেন রে, আমাদের ছোট দেশ মায়ের সমান, আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচায় তো প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, প্রেমের গতিতে ওরা করে ঝিকিমিকি, আর যেখানে জিহুনারি ভাই সপ্ত সাগর পার, ঘন ঘন মহিলাদের সাথে লেগোনা খবরদার। নমস্কার, আপেল কোলা আতা মেরা নষ্ট করে ছেলেদের মাথা, লতা পাতা ফুল মেয়েদের বিশ্বাস করে 100% ভুল, বিড়াল ডাকে মেও মেও, কুকুর ডাকে ঘেউ, আর ছেলেদের মন বোঝার মতো নেই রে দুনিয়ায় কেউ। আমার সামনে ছিল হবো আমি হিরো কিংবা ডাক্তার, বৌদি বলে ফটকে তুই চালা টাকটা, কত করবো হার, মাঠ ভরা ঘাস চলে না রে ফাল। হঠাৎ খবর এলো টিভি চ্যালেঞ্জ থেকে লোক এসেছি, যদি অভিনয় ভালো করতে পারি টিভি দেখানো হবে। রইল ট্রাক্টর পরে ফটকে চললো ঘরে, এই শেষ দেখা, তোমরা এই ফটকে দেখে নাও, এরপরে এই ফটকে দেখতে হলে সরাসরি টিভির ভিতরে। এই আমার মনে পড়লো কি যেন রে, এই আমার মনে পড়লো কি যেন রে, এই আমার মনে পড়লো কি যেন রে। হো গই দিবানি পালো তুঝে তো, মর না যাও কহিন। বেবাফা তুমি মুঝকো পাগল কর দিয়া, হোটেলি দিল সে লাগায়া ফির মে কন কর দিয়া, দিল সে লাগায়া ফির মে কন কর দিয়া, বেবাফা তুমি মুঝকো পাগল কর দিয়া, বেবাফা তুমি মুঝকো পাগল কর দিয়া, বেবাফা তুমি মুঝকো পাগল কর দিয়া। হাই ভেরি ভেরি থ্যাংকস এন্ড কংগ্রেচুলেশন এভরিবডি, আই এম নন্দিনী, আমি এসেছি টিভি চ্যানেল নাকাশার থেকে অডিশন নিতে। এই গ্রাম বাংলা বুকে অনেক প্রতিভা লুকিয়ে আছে, যারা কি অভিনয়ে সুযোগ পায় না, আমি এসেছি তাদের সুযোগ দিতে। আমি এসে সুযোগ নিতে, কোথায় পাবো লড়ে টিউ? আরে কে তুমি? আমি কে পরে বলবো, আগে বলো তুমি কে? মাই নেম ইজ নন্দিনী। তোমাকে তো কখনো আমি এ পাড়ায় দেখিনি। আমার নাম ফটকে। এই ফটকে আমার নাম হয় নাকি? নাম নাম ভুল করছো, নাম ভুল করছো, সবাই ভালোবেসে ডাকে ফটকে, আসলে আমার নাম হলো ফটিক চাঁদ। ও তাই বলো। আচ্ছা নাম তুমি কিসের জন্য এসেছো? আমি এসেছি অভিনয় সুযোগ দিতে। ম্যাডাম সুযোগ দাও, সুযোগ দাও। ইউ লায়ার ব্লাড মুন, ডোন্ট টাচ মি। ম্যাডাম সেটা খায় না আমাকে। আরে তুমি আমাকে ছোবে না। ঠিক আছে ভাই, আমি তো ছোবো না, তুমি আমার সুযোগ দাও। এই তুমি অভিনয় করবে? হ্যাঁ। তোমার কোয়ালিফিকেশন কত? ম্যাডাম কল আছে কিন্তু জল নেই। আরে তোমার কলের কথা জিজ্ঞেস করা হয়নি, বলছি তোমার লেখাপড়া কত দূর?
ও লেখাপড়া অনেক দূর, এক থেকে দেড় ঘন্টা হেঁটে স্কুলে যেতে হয়, তাই আমি স্কুলে যাইনি। আরে তুমি লেখাপড়া জানো, তুমি অভিনয় করবে কিভাবে? হ্যাঁ একবার দিয়ে দেখো না। বলছি তো তুমি অভিনয় করতে পারবে না। বাবা কাউ কাউ করছি, একবার দেওয়া যায় না। এই শোনো, তুমি তোমার কাজ করো, আমার কাছে আমার করতে দাও। ম্যাডাম মুড়কির সাথে বসে 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 আমল চল পরীক্ষায় পাবি জিরো। আর বললে ফাটাবো, মুম্বাই নাচাবো, তুমি যদি হাতটা ধরো। এটা বিস্তার মধ্যে কি বলতে চাইছি? একবার দ মুড়কির সাথে বসে বসে আমল চল পরীক্ষায় পাবি জিরো। আর বললে ফাটাবো, মুম্বাই নাচাবো, তুমি যদি হাতটা ধরো। ম্যাডাম আমি হতে পারি সুপার হিরো, তুমি যাচাই করে দেখতে পারো। আমি হতে পারি সুপার হিরো, তুমি যাচাই করে দেখতে পারো। তুমি বল, আমি ব্যাডি, তুমি একবার বল করে দেখো মারলে পুরো ছড়ে কানা পুকুরের পানা পচা চালে ডুবে মারো। আমি হতে পারি সুপার হিরো, তুমি যাচাই করে দেখতে পারো। আমি হতে পারি সুপার হিরো, তুমি যাচাই করে দেখতে পারো। আমার ডিস্টার্ব করছিস, আর তোকে এমন শিক্ষা দিব না ভবিষ্যতে কোনো মেয়ের দিকে তুই আর চোখ তুলে তাকাতে পারবি না। যখন চিংড়া চিংড়ি ঝুলো তোর ধারে তাই না দেখে বুড়ির মনে আমার 50 বছর ভাতারে গেছে মরে। 50 বছর ভাতারে গেছে মরে। আমার 50 বছর গেছে মরে। আমার 50 বছর ভাতারে গেছে মরে। যখন চিংড়া চিংড়ি ঝুলো ধারে কত কত পারে কচি বাচ্চাটার বুকের উপরে উঠে জানে কচি খেলা করতে। থালা থালা খাচ্ছ আর সকলার নাচতে যদি এক মুঠো ভাত কম দি বলবে ও ঠাংমা আরেক গোটা কত দাও না, আমি কি ইনকাম করে তোমার খাবো? দুঃখের কথা কি বলবো, সাতখানা পাঁটা বেচে একটা ট্রাক্টর কিনে দিছি। ট্রাক্টর কি করেছে, বাজার মধ্যিখানে রেখে দিয়েছে আর হুড় করে লোকে সব তেলগুলো পার করে নিয়ে গেছে। আর এখানে পড়ে পড়ে তুমি আর কি মারতেছো? তোমার বেশি মারবো না, তোমার এক ঘামে নাতি ছাড়বো। আমি খাই না, আমি বিড়ি খাই। আর কে তুমি? আমি ওর ঠাকুমা, আমার দিদা। ওই জন্য করে বলি যেমন তার গাঁয়ের দিদা তেমনি তার গাঁয়ের নাতি। ও বাবা গো, কত বড় মেয়ে আমার একটা বাচ্চার বুকের উপরে উঠে হকর হকর করে মারতেছে। আরেকবার মেরে দেখ দেখি, আরেকবার মেরে দেখ দেখি। বেরে মেরেছে বেশ করছি, ভোজন করলে আরে মারবো। আই মারছি মা তো আবে রে ইটে দিদারে তুই বাঁচা না, মৃত্যু নয় হাই না। দিদারে তুই বাঁচা না, মৃত্যু নয় হাই না। ওরে ফটিকে দিদারে তুই বাঁচা না।
রে হায়না, পূজা হরে তুই রাজানা রে হায়না। ও জলে পুরে সারকার হয়ে যাবে, আমার পেছন ধর, আমার পেছন ধর, ওদিকে করতে পারি কেন? ম্যাডাম আপনি যা পোশাক পরে এসেছেন, যদি কুত্তে একবার পিছনে লাগে তোমার পিছনে ছাড়বে না। ম্যাডাম তোমরা যত দিচ্ছ ফ্যাশন, তত নিচ্ছে ছেলেরা মোশন, আর যত করছে যাচ্ছ এনজয়, যত হতে চাইছে ধনঞ্জয়, কাদের জন্য? তোমাদের জন্য। মোরা গাছে ফুল ফোটে, আরে মেরে দেখো জাপানি শাক। এইটা বিষ, মোরা গাছে ফুল ফোটে তার মানে কি? দেখবে ম্যাডাম যে গাছটা মরে যাচ্ছে, সেই গাছের গোড়ায় যদি বিদেশ থেকে ওই জাপানি সার এনে মারা যায়, হ্যাঁ পুরো মোরা গাছ জেগে উঠবে। ইউ সাজা ফুলগা সাজা, আমি চলে যাবো ঘরে শুধু দিদারে তুই বাঁচানা, দিদারে তুই বাঁচানা। আমার নাম যদি শোনে বাগে ঘাটে এক ঘাটে জল খায়, তুই আমার কি করবি? এই তুমি দেখতে চাও তোমার আমি কি করতে পারি? তুই আমার কি করবি রে? আমার নামটা বলতো। আমার দিদার নাম হলো অবলা কুমারী, সরলা বালা, খান্তমণি দাসী, আর আমার ভাতার ক্ষেত খাসি। তাই তো আমি আমার দিদার এত ভালোবাসি। কি হলো ফুলে বলো, আরে করো না ঝগড়া ঝাটি, পাজি ছেলে বিয়া কিনবে এ চাইছে দুধের বাটি। হয়েছে দুধের বাটি? আরে দেখো না দিদা, এর কখন তো বলছি তুই একটা মূর্খ, তুই এমন করতে পারবি না, তার সত্ত্বেও আমার ডিস্টার্ব করছি। কি হলো ফুলে বলো, আরে করো না ঝগড়া ঝাটি, পাজি ছেলে বিয়া কিনবে এ চাইছে দুধের বাটি। ওরে সবাই জানে, ওরে সবাই জানে, বাবলু লেকে গেলে দুধ থেকে হয় দিদারে তুই বাঁচানা, তোমারে হায় না, দিদারে তুই বাঁচানা, তোমারে হায় না। আচ্ছা ম্যাডাম একটা কথা বলবো? আচ্ছা ঠিক আছে বলো। আমার নাতির একটা বার সুযোগ দাও না, পারবে? আচ্ছা ঠিক আছে, তোমরা এতগুলো বলছো যখন তোমার নাতিকে আমি নিশ্চয়ই সুযোগ দেব। আচ্ছা ফটিক চাঁদ, তুমি পরে কি আর অভিনয় করে দেখাতে পারবে? না না বাবা, কি দরকার, আমি পরের খিয়া চালাবো। আরে না না, তোমার পরের খিয়া ধরার কথা বলছি না, বলছি তোমার পরও কিয়া। সেটা কি ম্যাডাম? ধরো তোমার স্ত্রী অন্য কারোর সঙ্গে চলে গেছে, তাকে কিভাবে ফিরে আনতে হবে সেই অভিনয়টা করে দেখাও। পারবে? এ তো প্লেন ব্যাপার, প্লেন প্লেন, এটা আমার বাঁচা খেল। হ্যাঁ ম্যাডাম একটু ডিপ দাও। এই শোনো, তোমার যা দিয়েছে না তুমি সেটাই করে দেখাও। ধরো তুমি আমার বউ, আমার ছেলে তুমি উত্তর দিতে পারবে? আচ্ছা ঠিক আছে বলো। আচ্ছা বলো তো, তুমি উত্তর দিতে পারবে তো? বলছি তো পারবো। ঠিক আছে আমি বলছি, শোনো, বিদ্যে বড় না বুদ্ধি বড়? বিদ্যে বড় না বুদ্ধি বড়? হ্যাঁ। কেন বুদ্ধি বড়? দেখো আমার নাতির বুদ্ধি আছে বলে তোমার সঙ্গে আদর খেলছে। আমার নাতিকে একটু পারিয়ে নিও। এই কথাটা মনে থাকবে, আর টাক 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 গিয়ে নিয়ে এসো, না তো তোমার ঘরের দিকে আমি ভেঙে দেবো। ভালো মাল আছে, তুমি দেখিস না চলে আসবে। আচ্ছা দেরি বেশি করে না, না আর দেরি যদি করে তো তোমার নাকের ভাটকা ভাত করে দিয়ে দেবো। তিজা চাচি, চাচি সরি ফটিক চাঁদ, আমি না জেনে না বুঝে তোমাদেরকে অনেক কিছু কথা বলেছি, পারলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা ম্যাডাম তোমাকে ছোট মতো প্রশ্ন করতে পারি? আচ্ছা ঠিক আছে করো। আচ্ছা বলো তো,
মাথায় সাদা গোড়াই কাদা দাঁড়িয়ে যাচ্ছি বলাই দাদা দেখবে বিয়ের সময় ছেলেরা একবার সিঁদুর মাথা তুলে দেয় আর মহিলারা বারবার পরে। জানি ম্যাডাম বলতে পারবে না, কলকাতা লেখাপড়া শিক্ষিত হলে কি হবে, দেশের ফটকের বুদ্ধি খেয়ে তোমার হার মানতে হবে। ম্যাডাম সেটা তোমার মধ্যে আছে, আমার মধ্যে আছে। সেটা কি? সেটা হলো মানুষের মোহ। ঠিক বলছো প্রদীপ চাঁদ, আমি কি বলি শোনো না, আমার কাছে এসো। সত্যি প্রদীপ চাঁদ, তোমার ভিতর যে এতটা প্রতিভা আছে আমি বুঝতে পারিনি, তাই তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে যাবো। মেয়ে গিয়ে লেখাপড়া শিখিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ভালো জায়গায় পৌঁছে দেব। সত্যি 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 আপনা তুঝে হম বানায়েঙ্গে। এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা।